অন্যদিকে করোনায় চরম হোঁচট খাওয়া বৈদেশিক কর্মসংস্থান খাতকে ঘুরে দাঁড় করাতে আসছে বাজেটে বিশেষ বরাদ্দের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। দক্ষ কর্মী তৈরি করে বিদেশ পাঠানোর জন্য পিপিপির মাধ্যমে বড় প্রকল্প নিতে সরকারকে তাগিদ দিয়েছেন তারা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী অবশ্য জানিয়েছেন বাজেটে বিশেষ কোনো বরাদ্দের প্রস্তাব নেই তাদের। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। করোনায় কাজ হারিয়ে দেশে ফিরতে পারেন 5 লাখের মতো কর্মী, এমন আশঙ্কা খোদ মন্ত্রণালয়ের। সেই সাথে এবছর কর্মী পাঠানোর টার্গেটে ঘাটতি 4 লাখের মতো, ফলে সামনে এই খাতের সফলতার গতিতে বড় ধাক্কার শঙ্কায় সংশ্লিষ্টরা। করোনা কেটে গেলে পরিবর্তিত শ্রমবাজারে চাহিদায়ও ভিন্নতা আসবে। সেই যোগান দিতে কতটুকু প্রস্তুত বাংলাদেশ? বাজার চাহিদা অনুযায়ী কর্মী প্রস্তুত করতে যে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দরকার, তা মেটাতে অর্থের ব্যবস্থাই বাকি। প্রবাসীকরণ মন্ত্রণালয়ের বেতন ভাতাদি বা ইনফ্রাস্ট্রাকচারে সেগুলির জন্য শুধুমাত্র ব্যয় নয়, আমাদেরকে দক্ষতা উন্নয়নের জন্য কিন্তু একটা বড় বাজেট সরকারকে যদি করে এবং আমাদের প্রবাসী আয়ের উপর যে চাপ তৈরি হয়েছে, যে কমে যাচ্ছে, সেটিকে যদি আমরা সঠিকভাবে ধরে রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের এই খাতের জন্য এই আসন্ন বাজেটে আরও বেশি উপযুক্ত বাজেট বরাদ্দ করা খুবই দরকার। পয়সার কিন্তু অভাব হবে না, আমি জানি, কিন্তু যখনই আমার প্রয়োজন হবে আমি PMকে বললে উনি কিন্তু আমাকে দেবে 200 কোটি। আমরা আমাদের ওয়েলফেয়ার ফান্ড থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে উনার অনুমতি নিয়েছিলাম, তারপরে উনি নিজেই 500 কোটি টাকা আরও পরে অ্যাড করে দিয়েছেন। আমি চাই না কেদার, আমি 2000 কোটি টাকা নিলাম আর বছরের শেষে 1500 কোটি টাকা ফেরত দিয়ে দিলাম। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দক্ষ কর্মী তৈরিতে TTCর সংখ্যা বাড়ালেও সুফল তেমন নেই, তাই বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখা বেসরকারি খাতকে পরিকল্পনায় যুক্ত করার বিষয়টি এখন জোর আলোচনায়। আমাদেরকে এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে নতুন শ্রমবাজার খোঁজ করে, আমাদের বাজেট বরাদ্দ বাড়িয়ে আমরা অতিদক্ষ কর্মী প্রেরণ করতে পারি। যারা রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে তাদেরকে সক্ষম করে গড়ে তুলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে উপযুক্ত বাজেট বরাদ্দ দিয়ে স্বাস্থ্যকর্মীদেরকে প্রেরণ করবার জন্য আমাদেরকে এখনই চিন্তাভাবনা করতে হবে। এখন এই যে রিইন্টিগ্রেশনের যে আমি যে কথা আরম্ভ করেছিলাম, শুধু আমাদের না, এটা আন্তর্জাতিকভাবেই এটা কিন্তু আমাদের উপরে কিন্তু অনেক প্রেশার আছে। আল্লাহ করুক কে দ্যাট একটু স্বাভাবিক হলে তাহলে আমাদের ইন্টারাকশন আর আমাদের সিদ্ধান্ত নেওয়ার ইজিয়ার হবে। উই উইল গেট আওয়ার প্রজেক্ট পাস, প্রজেক্ট পাস হলে তো দ্যাট ইটসেলফ তো তোমার 1500-2000 কোটি টাকার তো প্রজেক্ট এমনিই হবে। একই সাথে প্রবাসে করোনাকালীন প্রতিকূল পরিবেশে কর্মীদের টিকে থাকতে আর্থিক সহায়তার দিকে নজর দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।